ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, এখন ঘড়িতে প্রায় 6টার কাছাকাছি। সকালে ব্লগটা স্টার্ট করতাম পারছি না, এখন ভাবছি আমাকে একটা জিনিস রান্না করবো, আপনারা দেখাই নি, আপনারা দেখতে থাকুক। রান্না করবো সবজি খিচুড়ি, ডাইল নিচ্ছি 1.5 কাপ, মসুর ডাইল আর যে খাটারি বুক চাউল আছে নিচে 1.5 কাপ, এগুলো দিয়ে যেটা সবজি খিচুড়ি করবো। চাউলগুলো আছে দই নেই, পানি দিয়ে এটা বসাই নিলাম আর সবজিগুলো নিলাম। না আছে দুই ধরনের সবজি, শিম আছে, ফুলকপি আছে, নতুন আলু, আর যে বরবটিগুলো আছে, বরবটি, কাঁচামরিচ আছে 6-7টা, টমেটো আছে, আর ওদিকে আছে আলু সিদ্ধ করে রাখছি, ছোলাগুলো ভাজি করবো, ছোলা সিদ্ধ দেওয়া আছে, ছোলাগুলো ভাজি করবো, আর সবজিগুলো দিব খিচুড়িত। শীতের দিনে খিচুড়ি খাওয়ার মানে মজাটাই হচ্ছে আলাদা। ছোলাগুলো ভাজি করবার লাগে না, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিলাম, আর লবণ, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিলাম, 4-5টা কাঁচামরিচ আছে, আর একটা টমেটো দিলাম। ওগুলো খসানির পরে আমি ছোলাগুলো দিলাম, আগে ছোলা ভাজি দিয়ে আর কিছুটা দিয়ে খাইব। এই প্রথম খাইব ছোলা ভাজি দিয়ে, কিছুটা দেখি কীরকম লাগে। শীতের দিন মানে ওই লোক মনে করেন খিচুড়ি, গরম গরম খিচুড়ি বা বোনা খিচুড়ি, পাতলা খিচুড়ি যেটাই হন না কেন, এটা কিন্তু ভালো লাগে খাইতে। আর সকালে নাস্তা করছি আমার হাজব্যান্ডে নিয়ে দোকানপাটে, রেস্টুরেন্টে গিয়া পরোটা ভাজি আনছিলাম, আর গরত মুরগি মাংস রান্না করছিলাম কালকে, ওগুলো আছে এগুলো খাইছি। আর শুক্রবারে একটু বিজি থাকার কারণে, শুক্রবারে সারা সপ্তাহের কাজ থাকে, বিজি থাকার কারণে শুক্রবারে ভিডিওটা দিতাম পারি না। আর লাগে বিকাল তো নেম ব্লগটা স্টার্ট করলাম, চুলাটা বাজি লিমু বাজা, আগে কফি খাই লিমু, তারপরে কিছু খাইমু। আজকে রাতে ভাত রান্না করতাম না, ছোলাগুলো আর আলু সিদ্ধ করে লইলাম, এখন ভাজি নিল। হোক আর ডাইল আর চাউল হল যে পানি দিচ্ছিলাম এগুলো উতরাই গেছে, এখন আমি সবজিগুলো অ্যাড করবো, কারণ সবজিগুলো অত সিদ্ধ হওয়া লাগবো, সবজিগুলো অ্যাড করবো। আর আপনারা হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, তাও বাংলায় না ইংরেজি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, আর ইংরেজি নতুন বছর তো কালকে তো নিয়ে শুরু, আজকে 31 তারিখ। এগুলো সিদ্ধ হইতে থাকুক, এখন কফি খাই না। বাজিটাও কি সুন্দর কালার আইছে, দুটার চিনি
এটাও অ্যাড করে নেব। পানিটা উঠে গেছে, কফিটা বানাই দিন। মেশিন দিয়ে কফিটা বানাইলে কিন্তু কফির টেস্টও আলাদা হয়, ঘ্রাণও সুন্দর। চামচ দিয়ে নাড়া দিলে এগুলা ঘ্রাণ লাগে না, কফিটা মিশে না। আমি লবণ মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিলাইছি, দিয়া ডাল গুটি আছে ওটা দিয়ে গুটি নিয়েছি। সবজি বেশি হয়ে গেছে, কিছুরে সবজি উবজি দেওয়ায় অনেক কিছুরি হয়ে গেছে। অন ফোড়ন দিলাই মু ছোলা ভাজিটা হয়ে গেছে, আর ফোড়নও দিলাম। শুকনা মরিচ দুইটা আর গোটা জিরা দিছি, এগুলোর মাঝে আবার এই সবজি কিছু কিন্তু পেঁয়াজ দিই না, এগুলো দিয়ে ফোড়ন দিন। কি সুন্দর কালার হয়েছে, আপনারা ভালো থাকুক। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার হবা, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবা না। ফোড়নটা দিলেই মই এখন